সোনার হরিণ ধরার স্বপ্ন দেখায়। কোনো দালালের খপ্পরে পড়ে সব কিছু বিক্রি করে বিদেশে যাবেন না। আমরা অনেক গৃহকর্মী পাঠাই, তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা নিয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের মানুষগুলি অনেক সময় প্রশিক্ষণটা যথাযথভাবে নেয় না, কারণ প্রশিক্ষণ দেওয়ার সময় তারা যে টাকাটা পায় সেই টাকাটা নেয়, আর ওই টাকারই কিছু অংশ ঘুষ দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে বিদেশে চলে যায়, তারপরে যেয়ে তারা বিপদে পড়ে। আর হচ্ছে এক শ্রেণীর দালাল আছে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে, তারা আমাদের বিভিন্ন কর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে, বিভিন্ন পরিবারকে উদ্বুদ্ধ করে, বাইরে পাঠালে এত টাকা হবে, এই হবে, সে হবে, সোনার হরিণ ধরার স্বপ্ন দেখায়। আর সেটা দেখতে যেয়ে জমি জমা বিক্রি করে সবাই সেই একটা অনিশ্চয়তার পথে যাত্রা করে তখন পড়ে বিপদে, এবং সে সময় আমাদেরকে সরকারের পক্ষ থেকে তাদের উদ্ধার করতে হয়, অথবা তারা ওই ভূমধ্যসাগরে নিজেদের সলিল সমাধি হয়। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। সেখানেও আমি আমার দেশের যুব সমাজকে বলবো, কেউ এইভাবে কোনো দালালের খপ্পরে পড়ে সব কিছু বিক্রি করে বিদেশে যাবেন না। বিদেশে যেতে গেলে প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে আপনারা ঋণ নিতে পারেন, এবং প্রয়োজন ক্ষেত্রে বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করা আছে, যাতে জমি জমা বিক্রি না হয়, সম্পত্তি বিক্রি না হয়। তার জন্যই প্রবাসী কল্যাণ ব্যাংকটা তৈরি করা, কাজেই সেই ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে আপনারা বিদেশে যেতে পারেন, নিজে কাজ করে এই ঋণও শোধ দিতে পারেন, নিজের পরিবারকেও দেখতে পারেন, তাদের জন্য টাকা রাখতে পারেন। কাজেই দয়া করে এই ধরনের আর কোনো মানে প্ররোচনায় আপনারা পড়বেন না। এই প্ররোচনা থেকে আপনাদেরকে, বিশেষ করে আমাদের প্রত্যেকটা পরিবার সারা বাংলাদেশের যারা, তাদেরকে আমি অনুরোধ করব এই এই ধরনের যাত্রার জন্য কেউ না করে, কারণ তাতে পরিবারেরও ক্ষতি, মানুষেরও ক্ষতি, সেটাই আমরা দেখতে পাই। কাজেই সেই থেকে বিরত থাকা এটাই প্রয়োজন। যে টাকা জমি জমা বিক্রি করে আর দালালদের হাতে দেন, ওই টাকা যদি নিজের দেশে বিনিয়োগ করেন তাহলে কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারেন। যাক, আমি এটুকু বললাম, আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। আর আমরা সবসময়ই মনে করি যে আমাদের শিক্ষাটা এটা একটা দক্ষ জনশক্তিমূলক শিক্ষাই হবে, আর তাছাড়া আমরা মনে করি যে আমাদের এখন যে উদ্যোগটা আমরা নিয়েছি, আমরা টিডিসি যে প্রতিষ্ঠা করে দিচ্ছি, যার ফলে আমাদের আরও ভালো প্রশিক্ষণ নিতে পারবে, এবং প্রশিক্ষণ যারা নেবে তারা যে যথাযথ প্রশিক্ষণ নেয় সেদিকে একটু দৃষ্টি সবাইকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের উপজেলা পর্যায়ে আছে 40টি টিটিসি এবং চট্টগ্রামে 1টি আইএমটি স্থাপিত হলে মোট 104টি টিটিসি এবং 7টি আইএমটিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। মোট দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সক্ষমতা বছরে 9 লক্ষে উন্নীত হবে। তাছাড়া আমাদের প্রায় 23টা মন্ত্রণালয় থেকেই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের জনশক্তিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।